কি হয়েছে? কি করব? কোথায় ডাব? ওখানে আমার গাছে। চলো চলো। কোথায় সোনা ডাব? কোথায়? ওই যে ওই তো ওই ছোট দিবি। এই যে কটা ডাব? দুটো। আচ্ছা, তাহলে তিনটে। দুটো তিনটে। বাহ। কি করবে বাতা দিয়ে? আচ্ছা চল, দেখি খুঁজে পাই দি তাড়াতাড়ি। চল, আমরা এখন বাতাটা পেয়েছি। ডাব খাওয়ার জন্য বসে আছে গাছের তলায়, ডাবের দিকে তাকিয়ে। কখন ডাবটা পড়ে? কই ডাবটা দেখিস না? এ ভালো লাগছে? বাহ, সব পড়ে গেল, সব পড়ে গেল। ওই যে এই একটা, ওই একটা, আর গাছের উপর একটা আছে। পারলেই শেষ। বাহ, সুন্দর, গুড। চারটে ডাব পাড়া হয়ে গেছে। এবারে সোনু বস, সোনু বস, সোনু কে খাবে ডাব? আমি। হ্যাঁ, আর মা খাবে। আর কে? তুমি। কটা ডাব আমাদের? হিসাব করো, হিসাব করো তো। কটা ডাব? দু তিন চার পাঁচ। ওয়ান টু করে হিসাব করো। ওয়ান টু করে বল, হিসাব করো। টু থ্রি ফোর। ফোর বলো। এ পারবি না, রাখো রাখো, আমি কেটে দিচ্ছি। তো বন্ধুরা, এবার ডাব কাটবো, তারপরে খাবো। কে খাবে সোনা? আমি। ভালো লাগে খেতে? হ্যাঁ, খুব ভালো লাগে। ডাব জল ইমা ইমা রে পেরে পেরিয়ে যাচ্ছে। অল্প হলে লোক বলে বাবু উত্তেজিত হয়ে বন্ধুরা খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছিল, সব জল ফেলে দিয়েছে। ও আবার এরকম করে খাবে না বলছে বাটিতে, আবার নারকেলের ভিতরে ডাবের ভিতরে জল ঢোকাতে হচ্ছে। ও খাবে ডাবের জল হিসেবে। তো এবারে এরকম করে করে দাও তো, এই করে ছোট শুরু করে দাও, মুখটা লাগ। তো বন্ধুরা, সোনু এবার ডাব খাচ্ছে। কেমন লাগছে সোনু? খাক খাক। হ্যাঁ, খুব সুন্দর। খাও খাও। বাহ, খুব সুন্দর। বল বল বল, কেমন লাগলো? কেমন লাগলো রে? ভালো। খুব সুন্দর লেগেছে। ওইটা করো, ওইটা করো তো, এটা করো। বলে গুড, ভালো লেগেছে। গুড, এটা বল বল বল, ভালো লেগেছে। বল গুড, ভালো হয়েছে। বলো।